করোনা ভাইরাসের সংক্রমণ শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই ছড়িয়েছে এবার নিরাপত্তার জন্য আসছে এক টিকা রাশিয়া এরই মধ্যে বিশ্বে প্রথম পশুর জন্য এটি টিকার নিবন্ধন দিয়েছে অবশ্য কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিশ্বে প্রথমবারের মতো ওরাংটাং ও বনবসের শরীরে কোভিড নাইন্টিন প্রতিরোধের টিকা দিয়েছে পশুর জন্য নিবন্ধিত টিকাতে তৈরি করেছে রাশিয়ার কৃষি নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোজেল খজনাজোর তারাই নাম দিয়েছে কার্নিভ্যাক কব কর্তৃপক্ষের উপপ্রধান সাভেনব বলেন গত বছরের অক্টোবরে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় কুকুর বিড়াল সুমিরের শিয়াল সহ অন্যান্য প্রাণীর উপর ট্রায়াল চালিয়েছে গবেষকরা তাদের দাবি এটি প্রাণীদেহে শতভাগ করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই টিকা দেওয়ার ফলে প্রাণীদেহে যে ইমিউনিটি তৈরি হয় তা ছয় মাস পর্যন্ত টিকে থাকে গবেষকরা এ বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন চলতি মাসের প্রথম সপ্তাহে তারা এটি ব্যাপকভাবে উৎপাদন শুরু করার কথাও জানিয়েছে To be the world's first vaccine for animals. The country's agricultural regulator, Rosal Khosnador, made the announcement.